এই বন্ধুরা, আপনারা হয়তো অনেক সময় আইএসআরওর কথা শুনেই থাকবেন, কিন্তু আজকে আপনাদেরকে আইএসআরও আর চন্দ্রয়ান টু সম্পর্কে কিছু তথ্য দিতে চলেছি। চন্দ্রয়ান টু কবে লঞ্চ হচ্ছে, কখন লঞ্চ হচ্ছে, সমস্ত তথ্য আপনাদেরকে সঠিক দেওয়া হবে। তাই বলে দিই, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে আসা বেল আইকনটিতে প্রেস করুন, যাতে পরবর্তী আসার ভিডিওগুলির নোটিফিকেশন আপনি পেতে পারেন। চন্দ্রযান টু সম্পর্কে আমরা প্রতিনিয়ত ভিডিও বানিয়ে চলেছি, কারণ আমাদের প্রচেষ্টায় আপনাদের সাফল্যের চাবিকাঠি। আপনাদেরকে যদি এই ভিডিওটি চন্দ্রযান সম্পর্কে কিছু তথ্য জানতে পারি, তাহলে আমরা জানবো আমাদের পরিশ্রম সফল হয়েছে। চলুন জেনে যাক চন্দ্রযান টু সম্পর্কে কিছু তথ্য। সাংবাদিকের সঙ্গে কথা বলেছেন আইএসআরও চেয়ারম্যান ডক্টর কে সাভেন। 15 জুলাই 2:51 আমরা চন্দ্রযান 2 এর সবচেয়ে বড় মর্যাদাপূর্ণ অভিযান শুরু করতে চলেছি। মিশনের জন্য GSLV MK ব্যবহার করা হচ্ছে। একটি সফল পরিবর্তনে দক্ষিণ মেরুর কাছাকাছি চাঁদে যেতে ল্যান্ড যেতে প্রায় 2 মাস সময় লাগবে। চাঁদ তাদের ঐতিহ্যিক ফ্লাইটের জন্য লঞ্চ চেক করা ইতিমধ্যে চলছে। মিশনের 20 ঘন্টা গণহত্যা বেরোয়া শুরু হবে। চন্দ্রযান 2 ভারতের প্রথম রোভার ভিত্তিক স্থান মিশন। চাঁদের পৃষ্ঠে নরম আবর্তনে 6 সেপ্টেম্বর 7 সেপ্টেম্বর হতে পারে। আজকের সবচেয়ে জটিল মিশনগুলির মধ্যে একটি চন্দ্রযান 2। 3.8 টন এবং 8টি বৈজ্ঞানিক পরীক্ষা, 3টি পরীক্ষার সাথে ল্যান্ডার, 2টি পরীক্ষা নিয়ে রোভার এবং মার্কিন স্পেস এজেন্সি নাসা থেকে একটি পরীক্ষা রয়েছে। এই মিশনের প্রস্তুতিগুলি কোনো সমস্যা ছাড়াই চলছে এবং আমরা নিশ্চিত করছি যে পরিকল্পিত হিসাবে লঞ্চটি সঞ্চালিত হবে, যোগ করেন সেভান। ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি IIT কানপুর উচ্চ বিলাসী চন্দ্রযান মিশনকে সহায়তা করার জন্য একটি গতি পরিকল্পনা এবং ম্যাপিং জেনারেশনের সফটওয়্যার তৈরি করেছে। রিপোর্ট অনুযায়ী সফটওয়্যার রেভিটিক তার গতির সাহায্য করবে চাঁদের পৃষ্ঠার এটি পথটি পরিচালনা করবে। এটি লক্ষ্য এলাকা পৌঁছানোর জন্য প্রয়োজনীয় শক্তি ও সময় সংরক্ষণ করবে। চন্দ্রযান 2 এ মিশনের সাথে ভারত, সোভিয়েত ইউনিয়ন, মার্কিন যুক্তরাষ্ট্র ও চীনের পরে চতুর্থ দেশ হয়ে উঠেছে, যা ইতিমধ্যে চন্দ্র মিশন সফলভাবে চালু করেছে। এটি ভারতের চাঁদ দ্বিতীয় মিশন। এই আরও বিশ্বাস করে যে এই অঞ্চলে পানি উপস্থিত হওয়ার সম্ভাবনা হয়েছে। চন্দ্রযান 2 মিশনে চাঁদের অংশগুলি আবিষ্কার করবে যা আগে কখনো অনুসন্ধান করেনি। চন্দ্রযান 2 শ্রীয়ানি ধাওয়ান মহাকাশ কেন্দ্র থেকে শ্রীহট্টির মহাসড়ককে ভারী ভারী লিফ্ট রকেট, জিওস্ক্রিনিসানাস, স্যাটেলাইট লঞ্চ, ইঞ্জিন মার্ক ইত্যাদি। 15 জুলাই 2:51 বাহুবলী নামক নামটি চালু হবে। তো ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। দেখাবে নেক্সট ভিডিও। যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেনি, তারা এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করুন, যাতে পরবর্তী আসার ভিডিওগুলির নোটিফিকেশন আপনি পেতে পারেন। স্টে হ্যাপি, স্টে কুল, গুড বাই।